আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আমি মনে করি তোমরাও অনেক ভালো আছো রফিক রাজু ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে গাছ লাগানো গল্পের যে প্রশ্নগুলো রয়েছে সেই সম্পর্কে আমি তোমাদের ক্লাস নিব শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্লাসে সুন্দর করে মনোযোগ দিবে আমি যে প্রশ্ন এবং আমার সাথে সাথে বলবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নগুলো দেখো আজকে যে আমরা গল্প প্রশ্ন নিয়ে আলোচনা করবো সে গল্পের নাম কি গাছ লাগানো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন ক তোমরা প্রশ্ন ক দেখো গাছ আমাদের কি কি দেয় শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন আমার সাথে প্রশ্নটি তোমরা বলো গাছ আমাদের কি কি দেয় প্রশ্নটি শিক্ষার্থী বন্ধুরা গাছ আমাদের কি কি দেয় তোমরা প্রশ্নটি বলো আমার সাথে গাছ আমাদের কি কি দেয় উত্তর গাছ আমাদের ফুল ফল এবং ছায়া দেয় শিক্ষার্থী বন্ধুরা উত্তরটি তোমরা বলো তো আমি কি বললাম গাছ আমাদের ফুল ফল ও ছায়া হ্যাঁ তোমরা এখন বলো হ্যাঁ অনেক সুন্দর বলতে তোমরা অনেক ভালো হয়েছে উত্তরটি আবার উত্তরটি তোমরা গাছ আমাদের ফুল ফল এবং ছায়া দে উত্তর গাছ আমাদের ফুল ফল ও ছায়া দে প্রশ্ন খ ছেলেমেয়েরা ক্লাসের সামনে কি করবে প্রশ্ন খ ছেলেমেয়েরা ক্লাসের সামনে কি করবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো প্রশ্নটি আমি কি বললাম প্রশ্নটি ছেলেমেয়েরা ক্লাসের সামনে কি করবে আমরা গাছ লাগানো গল্পটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা পড়েছি ঠিক আছে তাহলে উত্তরটি তোমরা ইজিলি বলতে পারবে উত্তরটি দেখো উত্তর ছেলেমেয়েরা ক্লাসের সামনে বাগানে গাছ লাগাবে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উত্তরটি বলো তো কী হবে উত্তরটি ছেলেমেয়েরা ক্লাসের সামনে বাগানে গাছ লাগাবে হ্যাঁ বলো উত্তরটি কি বলবে ছেলে মেয়েরা ক্লাসের সামনে বাগানে গাছ লাগাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন নং প্রশ্নের উত্তরটি বলো হ্যাঁ অনেক ভালো বলতে পেরেছ কি হবে উত্তরটি শিক্ষার্থী বন্ধুরা ছেলে মেয়েরা বাগানে সামনে গাছ লাগাবে ছেলেমেয়েরা ক্লাসের সামনে বাগানে গাছ লাগাবে কি বললাম আমি শিক্ষার্থী বন্ধুরা ছেলেমেয়েরা ক্লাসের সামনে বাগানে গাছ লাগাবে হ্যাঁ এখন তোমরা বলো কি বলবে উত্তরটি এখন তোমরা বলবে নং প্রশ্নের উত্তরটি কি হবে শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ বলো আমার সাথে তোমরা বলো ছেলে মেয়েরা সামনে বাগানে গাছ লাগাবে অনেক ভালো হয়েছে উত্তর ঘন প্রশ্ন সবাই মিলে কি করলো ঘন প্রশ্নটি কি শিক্ষার্থী বন্ধুরা সবাই মিলে কি করলো হ্যাঁ প্রশ্নটি তোমরাও করো গণ প্রশ্নটি কি সবাই মিলে কি করলো হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতো সবাই মিলে কি করলো উত্তর সবাই মিলে মাটি খুঁড়লো এবং গাছ লাগালো সবাই মিলে মাটি খুঁড়লো এবং গাছ লাগালো শিক্ষার্থী বন্ধুরা উত্তর দিয়ে আমি আবারও বলছি তোমরা শুনো সবাই মিলে মাটি খুঁড়লো এবং গাছ লাগালো হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উত্তরটি তোমরা বলতো হ্যাঁ অনেক ভালোই তো বলতে পেরেছ তোমরা তো অনেক গুড স্টুডেন্ট সবাই মিলে মাটি খুঁড়লো এবং গাছ লাগালো আমার সাথে তোমরা বলতো শিক্ষার্থী বন্ধুরা উত্তরটি কি বলতে হবে তো আমার সাথে সাথে বলো সবাই মিলে মাটি খুঁড়লো এবং গাছ লাগালো সবাই মিলে কি করলো ঘন প্রশ্ন এর উত্তরটি কি হবে বলো তো হ্যাঁ তোমরা তো পারো উত্তরটি হ্যাঁ আমার সাথে বলো সবাই মিলে মাটি খুঁড়লো এবং গাছ লাগালো সবাই মিলে কি করলো এই প্রশ্নটির উত্তর কি হবে শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ বলো তো কি হবে সবাই মিলে মাটি খুঁড়লো এবং গাছ লাগালো প্রশ্ন ভ ওরা রুস কি করে আমি আবার বলছি প্রশ্নটি ওরা রুস কি করে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি কি বললাম আমি বলো তো প্রশ্নটি হচ্ছে ওরা রুজ কি করে উত্তর ওরা রুজ গাছে পানি দেয় ওরা রুজ কি করে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি বলো তো তোমরা ওরা রুজ কি করে হ্যাঁ তোমরা বলো তো প্রশ্নটি কি কি প্রশ্ন করা হয়েছে ওরা রোজ কি করে হ্যাঁ অনেক ভালো তো বলতে পেরেছ প্রশ্নটি এখন তোমরা বলতে পারবে। উত্তরটি কি হবে শিক্ষার্থী বন্ধুরা বলো তো ওরা রোজ গাছে পানি দেয় উত্তরটি কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ বলো তো শিক্ষার্থী বন্ধুরা ওরা রোজ গাছে পানি দেয় হ্যাঁ তোমরা বলো তো উত্তরটি কি হবে শিক্ষার্থী বন্ধুরা কি হবে উত্তরটি হবে ওরা রোজ গাছে পানি দেয় শিক্ষার্থী আমরা প্রশ্নগুলো আবার পড়ি এবং উত্তরগুলো শিখি প্রশ্ন ক গাছ আমাদের কি কি দেয় প্রশ্ন ক গাছ আমাদের কি কি দেয় উত্তর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উত্তরটি কি হবে গাছ আমাদের ফুল ফল এবং ছায়া দেয় গাছ আমাদের ফুল ফল এবং ছায়া দেয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোন প্রশ্নটি বলতো কি গাছ আমাদের কি কি দেয় উত্তর গাছ আমাদের ফুল ফল এবং ছায়া দেয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ তোমরা বলো তো এখন উত্তরটি কি হবে গাছ আমাদের ফুল ফল এবং ছায়াতে বলো হ্যাঁ অনেক ভালো তো বলতে পেরেছ সবাই অনেক গুড স্টুডেন্ট প্রশ্ন ছেলে মেয়েরা ক্লাসের সামনে কি করবে প্রশ্ন খ শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবার বলছি ছেলেমেয়েরা ক্লাসের সামনে কি করবে কি হবে উত্তরটি এই প্রশ্নে বলতো তোমরা অবশ্যই পারবে কারণ আমরা গল্পটি অনেক ভালো করে পড়েছি উত্তর ছেলেমেয়েরা ক্লাসের সামনে বাগানে গাছ লাগাবে ছেলেমেয়েরা ক্লাসের সামনে বাগানে গাছ লাগাবে শিক্ষার্থী বন্ধুরা উত্তরটি বলো হ্যাঁ বলো তো ছেলেমেয়েরা ক্লাসের সামনে বাগানে গাছ লাগাবে উত্তরটি তোমরা বলো এখন হ্যাঁ সবাই পারবে আমি জানি কি উত্তরটি ছেলে মেয়েরা ক্লাসের সামনে বাগানে গাছ লাগাবে প্রশ্ন গ সবাই মিলে কি করলো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও বলছি সবাই মিলে কি করলো হ্যাঁ তোমরা প্রশ্নটি করো হ্যাঁ নিজের কি সবাই মিলে কি করল। করলো সবাই মিলে মাটি এবং গাছ সবাই মিলে মাটি খুঁড়লো এবং গাছ লাগালো শিক্ষার্থী বন্ধুরা গাছ লাগানোর পূর্বে কিন্তু কি করতে হয় মাটিগুলো আগলা করতে হয় এখানে সবাই মিলে কি করেছে মাটি আগলা করেছে এবং গাছ লাগিয়েছে উত্তরটি কি হবে সবাই মিলে মাটি খুঁড়লো এবং গাছ লাগালো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই গাছ লাগাতে পছন্দ করো এ গল্পটি কিন্তু গাছ কিভাবে লাগাতে হয় সে সম্পর্কিত সবাই মিলে মাটি খুঁড়লো এবং গাছ লাগালো শিক্ষার্থী বন্ধুর উত্তরটি বলতো সবাই মিলে মাটি খুঁড়লো এবং গাছ লাগালো আমার সাথে সাথে তো হ্যাঁ বলো অনেক ভালো তোমরা প্রশ্ন ঘ ওরা রুজ কি করে ওরা রুজ কি করে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি দ্বারা কি প্রকাশ করা হয়েছে মানে ওরা প্রতিদিন কি করে প্রশ্নটি আমি আবারও বলছি ওরা কি করে হ্যাঁ তোমরা বলো প্রশ্নটি কি করা হয়েছে ওরা রুজ কি করে উত্তরটি কি হবে শিক্ষার্থী বন্ধুরা উত্তর ওরা রুজ গাছে পানি দেয় ওরা রোজ গাছে পানি দেয় শিক্ষার্থী বন্ধুরা গাছ লাগানোর পরে কি করতে হয় প্রতিদিন পানি দিতে হয় ঠিক সেই রকম এই প্রশ্নের উত্তরটির মধ্যে কি বলা হয়েছে ওরা রোজ গাছে পানি দেয় শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন ক গাছ আমাদের কি কি দেয় শিক্ষার্থী বন্ধুরা গাছ আমাদের কি কি দেয় তোমরা তো গাছের সাথে সবাই পরিচিত তাই না শিক্ষার্থী বন্ধুরা বলো তো গাছ আমাদের কি কি দিয়ে থাকে তোমরা কিন্তু বলতে পারবে কারণ আমরা প্রশ্নটির উত্তর কিন্তু গল্পের মধ্যে পড়েছি সেখানে আমরা কি জানতে পেরেছি যে গাছ আমাদের ফুল ফল এবং ছায়া দেয় শিক্ষার্থী বন্ধুরা উত্তরটি কি হবে গাছ আমাদের ফুল ফল এবং ছায়া দেয় গাছ আমাদের কি দিয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা আমরা উত্তরটি বলতে গাছ আমাদের ফুল ফল এবং ছায়া দেয় আমরা গাছের নিচে ছায়ার জন্য কিন্তু যাই তখন কিন্তু গাছ আমাদের কি দিয়ে থাকে ছায়া দেয় গাছ আমাদের ফল দেয় ফুল দেয় তোমরা তো সবাই ফল খেতে অনেক পছন্দ করো আর সবার পছন্দনীয় হচ্ছে ফুল তাই না অবশ্যই হয়তো তোমাদের বাসায় ফুলের বাগানও রয়েছে এ প্রশ্নটির উত্তর কি হবে গাছ আমাদের ফুল ফল এবং ছায়া উত্তরটি কিন্তু খুবই সহজ শিক্ষার্থী বন্ধুরা এবং তোমরা অনেক ভালো বলতে পারছো প্রশ্ন খ ছেলে মেয়েরা ক্লাসের সামনে কি করবে ছেলে মেয়েরা ক্লাসের সামনে কি করবে আমরা গল্পের মধ্যে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা জানতে পেরেছি ছেলেমেয়েরা ক্লাসের সামনে কি করেছিল তাহলে উত্তরটা আমরা কি এখন বলতে পারব ছেলেমেয়েরা ক্লাসের সামনে বাগানে গাছ লাগাবে ছেলেমেয়েরা ক্লাসের সামনে বাগানে গাছ লাগাবে এই গল্পের মধ্যে আমরা কি জানতে পেরেছি বিদ্যালয়ে নির্দিষ্ট একটি আঙ্গিনার মধ্যে কি বাগান রয়েছে ওরা কি করবে ক্লাসের সামনে বাগানে গাছ লাগাবে ছেলে메라 ক্লাসের সামনে বাগানে গাছ লাগাবে শিক্ষার্থী বন্ধুরা উত্তরটি বলো তো কি হবে উত্তরটি হ্যাঁ অনেক ভালো তো বলতে পেরেছো ভেরি গুড ক্লাসের সামনে বাগানে গাছ লাগাবে প্রশ্ন গ সবাই মিলে কি করলো এখানে প্রশ্নটি কি সবাই মিলে কি করলো শিক্ষার্থী কি করলো উত্তর সবাই মিলে মাটি খুঁড়লো এবং গাছ লাগালো সবাই মিলে মাটি খুঁড়লো এবং গাছ লাগালো শিক্ষার্থী বন্ধুরা উত্তরটি কি সবাই মিলে মাটি খুঁড়লো এবং গাছ লাগালো প্রশ্ন ঘ ওরা রুজ কি করে প্রশ্ন ঘ শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও বলে দিচ্ছি ওরা রুশ কি করে হ্যাঁ বলো তো শিক্ষার্থী বন্ধুরা ওরা রুজ কি করে আমি জানি তোমরা সবাই বলতে পারবে আমি একবার বলে দে তারপরে তোমরা অ্যান্সার দিবে উত্তর ওরা রোজ গাছে পানি দেয় ওরা রোজ গাছে পানি দেয় হ্যাঁ তোমরা বলো তো কি হবে উত্তরটি সবাই পারো ওরা রোজ গাছে পানি শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসে আমরা চারটি প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো উত্তর জানতে পারলাম এবং আমার মনে হয় তোমরা সবাই অনেক ভালো করে বুঝতে পেরেছ এবং মুখস্থ করেছো এরপরে তোমরা কি করবে বাসায় আরো সুন্দর করে কমপ্লিট করবে পড়ার অংশটুকু এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে শিক্ষার্থী বন্ধুরা বাসায় সবাই সুস্থ থেকো এবং নিয়মিত পড়াশোনা করবে আল্লাহ হাফেজ